বন্দে মাতরম, বন্দে মাতরম, অবিলম্বে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ডাক্তার খুনের 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 বিচার চাই। আজ সকাল থেকে বোলপুর কংগ্রেস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং ওই মিছিলটি চিত্রা মোড়ে শেষ হয়। কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে এই মিছিলে সামিল হয়েছিলেন। বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে হয় চিত্রা মোড়ে অল্প সময়ের জন্য পথ অবরোধ করেন এবং রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিল্টন রশিদ। আজিগড় হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। কংগ্রেস কর্মীরা মুখে কালি মেখে আজিগড়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল। আরজিকর কাণ্ডে আমাদের যে ছোট মেয়ে, আমাদের বোন, আমাদের বোন, তাকে পড়তে এবং ডাক্তারি করতে পাঠিয়েছিলাম তৃণমূলের গুন্ডা বাহিনী। তাকে ধর্ষণ করে একজন নয়, প্রায় পাঁচজন সম্ভবত ধর্ষণ করে খুন করেছে। পাঁচ দিন ধরে মমতা ব্যানার্জির পুলিশ নাটক করেছে। পশ্চিমবঙ্গের কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে বাঁচানোর জন্যে কালকে যখন সিবিআই অর্ডার দিল হাইকোর্ট, তখন এরা আরজি করে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করলো এভিডেন্সকে ট্যাম্পার করার জন্য, যেন কোনো নমুনা না থাকে। কিন্তু আপনাকে বলে দিচ্ছি মমতা ব্যানার্জি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1000 টাকা দিয়ে আমার মাকে, বোনকে, মেয়েদেরকে পুষছেন, এটার জন্য নয় যে আমরা আপনার গুন্ডা বাহিনীর হাতে ধর্ষণ হতে দেব। তাই আমরা রাজনীতি করতে আসেনি, আমরা বাংলার প্রত্যেকটা বাবাকে মাকে সচেতন করতে এসেছি যে আপনারা আপনাদের মেয়ে, বোন, মা, ছেলে মেয়ে প্রত্যেককে নিজের মতো করে রাখুন। মমতা ব্যানার্জি ছলা কলায় ভুললে হবে না। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।